এক নিখোঁজ ছাত্রের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার নতুনপাড়া এলাকায়। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল 15 বছরের দশম শ্রেণীর ছাত্র দিবাকর বিশ্বাস। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। রবিবার তার বাড়ি থেকে কিছুটা দূরে কলাবাগানে তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। গেল মঙ্গলবার থেকে হারিয়েছে, খোঁজা হচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না, থানায় বলেছে, তারপরে পাড়ার বন্ধু বান্ধব সবার কাছে বলেছে, কেউ জানে না। আমি ওই ছাগল ডাকতে গিয়েছি, দেখি যে ওইখানে পড়ে আছে। প্রথম দেখেছি আমি হচ্ছে কি গন্ধ করছে কিসের, আমরা শাশুড়ি সকালবেলা খোঁজাখুঁজি করছে, তারপরে আমি দেখেছি গন্ধ করছে কিসের, তারপরে আমি গিয়ে দেখি কি যে ওরকম পড়ে রয়েছে। আমি দূর থেকে দৌড়ে আমি যাতে বাড়ি চলে আসলাম। গেল মঙ্গলবার থেকে। আপনারা কি পুলিশে কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, কেউ মেরেই ফেলেছে, নিজে নিজে কিছু করা ছেলে না, বাড়ি থেকে যদি বকাবকিও করে আবার চলে আসে। 6 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, স্বাভাবিকভাবে যেমন বেরোয়, পড়াশুনো করে না সাধারণত, ওই এদিক সেদিক ঘুরে বেড়ায়, টুকটাক যে কাজকর্ম করে ওইগুলো। 6 দিন আগে বাড়ির থেকে যখন বেরিয়ে যায়, মাঝে মাঝে হয় কেউ বাড়িতে আসে না, রাত্রে বাড়ি আসে কি ভোরবেলায় বাড়িতে আসে কাজকর্ম করে। রাত্রে যখন বাড়ি আসেনি, পরের দিন খোঁজ খবর করা হয়েছে, বিভিন্ন জনে বিভিন্ন কোনো কিছু বলছে যে কোথাও মানে কাজে গেছে ইত্যাদি। তো আশেপাশে আমরা যখন খবর নিয়ে দেখি যে না কেউ কারোর সঙ্গে কাজে যায়নি, তখন থানায় গিয়ে কমপ্লেন করা হয় এবং আমাদের সাধ্যমতো যত জায়গায় খোঁজ খবর করা সম্ভব সমস্ত জায়গায় খোঁজ খবর করি। আচ্ছা, কবে থেকে উনি মিসিং? আজ থেকে 6 দিন আগে। আপনারা পুলিশ কমপ্লেন করেছেন? হ্যাঁ, পুলিশ কমপ্লেন করা হয়েছে। এখন কি ধারণা করছেন? ধারণা এখন আমি এখনও দেখতে যাইনি, আমি অসুস্থ, আমারই ভাই, আমার মামার ছেলে, আমি দেখতে যাইনি, কিন্তু সবাই বলছে গলায় দড়ি দেওয়া। এখন ওর সঙ্গে যে ও একটা সাধারণ মানে ভোলা ভালা ছেলে, ও কারোর সঙ্গে শত্রুতা থাকতে পারে বলে আমাদের কোনো ধারণা নেই। দুপুরবেলা বাজারতে একটা হাতের কাজ করে বাড়ি আসার পরে কানটা করে আমি ঘরে গেলাম, ওর বাড়ি বেরিয়ে দেখে তো ভাত খাতে বাড়ি পিছনে রাখতে মৌমাছি চা খাচ্ছে, সেখানে বসে চা খালি পরে মানে খাই দেয়, ওখানে বসে হাত মুখ ধয়েছে, ওর মা আবার ভাত নিয়ে দেখতে গেছে, ভাত লাগবে না, তারপরে তার দেখেছে নেই ওখানে নেই। তারপরে শুনলাম যে সাগদার মোড়ে সব বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করেছে, চা টা খাইছে, ইয়ারকি ভাজি মারেছে, তারপরের দিন থেকে আর কোনো খোঁজ নেই। আজ কতদিন সে নিখোঁজ? আজকে 5 দিন। আচ্ছা, এই ঘটনাটা দেখার পর আপনার কী মনে হচ্ছে? মানে এই ঘটনা তো আমি তো দেখিনি, এখন যা দেখছি এখন তো এসব ষড়যন্ত্র করে যাই হোক মারা হয়েছে। তাছাড়া আমার ছেলে সেরকম না যে মানুষ আছে অশান্তি পাবে, অনেক লোকজন আছে। আচ্ছা, আপনার ছেলের সাথে আশেপাশে কারো কোনো বিবাদ ছিল? না, সেরকম কিছু তো শোনা যায়নি। বাড়িতে কোনো অশান্তি হয়েছিল আপনাদের সাথে? বাড়িতে কোনো অশান্তি নেই, মানে এগুলো শুনতে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।